যুবক আপনাকে বলছি আপনি কাবার ইমাম হন আর মদিনার ইমাম হন বাইতুল আকসার ইমাম হন ফরিদি যত বড় বক্তা হোক পৃথিবীর সবচেয়ে বড় ইমাম হোক লক্ষ হাদিস আমার মুখস্থ থাকুক 40 বছর এশারুজ দিয়ে যদি তাহাজ্জুদের নামাজও পড়ি 40 বছর এশারুজ দিয়ে যদি ফজরের নামাজও পড়ি হা হা কাবা ঘরের 40টা বছর যদি একটানা নামাজ আমি পড়াই তারপরও আল্লাহ আমাকে maaf করবে না যদি মা বেজার হয় যদি মা বেজার হয় যদি মা বেজার হয় যদি মা বেজার হয়ে যায় আল্লাহর কসম করে বলতেছি ও মালিকের কসম করি ও জমিনের মালিকের কসম করি ও সৃষ্টির মালিকের কসম করি ও মহশরের মালিকের কসম করি ও জান্নাতের মালিকের কসম করি এ সৃষ্টির নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের মালিকের কসম করি এ জীবন হায়াত ও মউতের মালিকের কসম করি মক্কা মদিনার ইমাম হয়ে গেলেও 40 বছর ইয়াশারুল যে ফজর পড়লো মা যদি বেজার হয় আল্লাহর কসম যুবক তোর জান্নাত হবে না ফরিদি তোমার জান্নাত হবে না বক্তা তোমার জান্নাত হবে না শ্রোতা তোমার জান্নাত হবে না ইমাম তোমার জান্নাত হবে না মুহাদ্দিস তোমার জান্নাত হবে না মুফতি তোমার জান্নাত হবে না এ প্রিন্সিপাল তোমার জান্নাত হবে না এ ডক্টর তোমার জান্নাত হবে না এ টিচার তোমার জান্নাত হবে না এই মূর্খ তোমার জান্নাত হবে না এই শিক্ষিত তোমার জান্নাত হবে না কোন বান্দাই জান্নাতে যেতে পারবে না এটাই ঠিক আপনি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক মানলেও ঠিক না মানলেও ঠিক একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর যদি মন চায় হুজুর নেশা করব তো করে নেশা করে মাকে কষ্ট দিবেন তো ব্যথা দিবেন তো করে কতদিন কোথায় আপনি পালাবেন বলেন তো কোন জমিনের নিচে আপনি পালাবেন আসমানের কোন আসমানে পালাবেন সমুদ্রের কোন সমুদ্রের গভীর আপনি পালাবেন বলেন আল্লাহ ওয়াজ করেন কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হুজুর আপনি বলে দেন আমার বান্দাকে বলেন আমার বান্দা সিঁড়ি লাগে যদি আসমানেও পালায় জমিনের নিচেও যদি পালায় সাতটা জমিনের ভিতরেও যদি লুকায় সাতটা আসমান জগতেও যদি পালায় গভীর সমুদ্রের নিচেও যায় যদি পালায় মরণ মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে যুবক ফিরে আসেন আপনি ফিরে আসেন ফিরে আসেন মায়ের কোলে ফিরে যান আপনি যেইভাবে ওয়াসাল করেনি রান্না করে মার মুখের মধ্যে খাবার দিয়ে দিত যেইভাবে ওয়াসাল করেনি কাঁধে করে মাকে নিয়ে মরু 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 পাহাড় পাহাড় ঘুরে বেড়াইতো যেইভাবে ওয়াসাল করেনি মায়ের মাথার মধ্যে তেল মালিশ করে দিয়ে মায়ের চুলগুলি আশ্রয় দিত যেইভাবে ওয়াসাল করেনি মাকে গোসল করে কাপড় চুপুরগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিত যেইভাবে ওয়াসাল করেনি নিজে রান্না করে দুধ দহন করে মাকে খাওয়াইতো মা যেইভাবে ওয়াসাল কান্নিকে খাওয়াইছে ওয়াসাল কান্নি মাকে সেইভাবে খাওয়াইছে এই ওয়াসাল কান্নির ইজ্জত কত জানেননি জানেননি অনেকে বলে ওনাকে সাহাবি বলা যাবে না আরে বেটা লেঠা তুই তো কোরআন কিতাবই পড়িস নাই বেটা তুই তো কোরআন কিতাবই পড়িস নাই সহি মুসলিমের কিতাবু ফজাইল ও সাহাবিন নবী কিতাবু ফজাইল ও সাহাবিন নবী কিতাবু ফজাইল ও সাহাবিন নবী বাবু ফজাইল ওয়াসাল কারনি এই বাবের ভিতরে নবীজি বলেন উম্মত ওহে অমর যদি আমার আজ ওয়াসাল কারনিকে কোনোদিন তুমি খুঁজে পাও আমার ওয়াসাল কারনির কাছ থেকে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও আর আমার গুনাহগার উম্মতের জন্য ওয়াসাল কারনিকে বইল সে যেন গুনাহগার উম্মতের ক্ষমার জন্য দোয়া চায় কারণ আমার ওয়াসাল কারনি দোয়া চাইতে দেরি হবে আল্লাহর আসমান থেকে এই দোয়াগুলি কবুল হতে দেরি হবে না
কষ্ট হচ্ছে বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ যে বুঝে গেল সে বুদ্ধিমান হয়ে ফিরে গেল বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হালকা গরম আছে চল ভুলে গেছি চার কথা কেন ওয়াজের যে জায়গা গেছি ওখান থেকে ফিরে আসলে আমি হারিয়ে ফেলি অ্যাটেনশন এইটা ছোট্ট ক্লিপস হয়তো কোনো যুবকের হৃদয়ের পরিবর্তন আসতে পারে বহু মানুষ হাতটা ধরে বলেছে হুজুর জীবনে কেবলা কি জিনিস জানতাম না কিন্তু আপনার আলোচনা শুনে 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 কেবলা চিনে গেছি বহু মানুষ জড়িয়ে ধরে কেঁদে দিয়ে কত বার চুমা খাইছে রাস্তাঘাটে জড়িয়ে ধরে চুমা খায় হুজুর ওয়াজ শুনে কত রজনী কাঁদছি কত রজনী আপনার ওয়াজ নসিহত শুনে কেঁদেছি এটা আমি বলছি ভাই আমার কোনো ক্রেডিট না এটা আল্লাহ পাকের সন্তুষ্টি মদিনাওয়ালার নেগা কি কথা ঠিক কিনা আমি রসুলের প্রেমের কথা বলি মানুষ শুনে ভালো লাগে আমার কথা ভালো লাগে না রসুলেরটা ভালো লাগে কি কথা কর না কেন নবীরটা ভালো লাগে রসুলেরটা ভালো লাগে আমারটা রসুলেরটা ভালো লাগে ও রসুলের উম্মতের কলিজার ভিতরে রসুলের মহাব্বত আছে বিদায় ভালো লাগে আমার কিছু তো করার নেই ভালো লাগে করবার মুসলমান হুব্বে রসুলের কথা বলছিলাম জাতি মহাব্বত মহাব্বতে জাতি বলতে যে মায়ের আলোচনায় গেলাম তাহলে কি বুঝলেন একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে আল্লাহ রসুল বলতেছেন উম্মত শোনো লা ইউমিন ইমানদার তুমি হবে না আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়াওয়ালাদিহি সন্তান সন্ততি পিতা মাতা আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আরে যন্ত্রণা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আপনার সন্তানের গলার মধ্যে যদি আমি ছুরি ধরি ছুরিটা ধরে যদি বলি এ আব্দুল করিম তোমার ছেলেটাকে এখন মেরে ফেলবো আচ্ছা আপনি কি চা খাবেন না চিন্তা করবেন হুজুরি মেরে লইতেছে অসুবিধা নেই এরকম চিন্তা ভাবনা আছে তার অর্থ হচ্ছে আপনি কলিজার ভিতর থেকে আপনার সন্তানটাকে বেশি ভালোবাসেন এই ভালোবাসার তাগদে আপনি নিজের জীবনের মায়া করেন না হ্যাঁ আমার ছেলে বাঁচাইতে হবে পাগল ফারা হয়ে আপনি দৌড়ে চলে আসছেন লড়াই করতেছেন সন্তান বাঁচানোর জন্য এর অর্থ হচ্ছে অনেক সময় মানুষ তার নিজের চাইতে সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আল্লাহ রসুল আপনাকে শিখাচ্ছে উম্মত তুমি ইমানের দৌলত তোমার নসিব হবে ইমানের দৌলত তোমার নসিব হবে কিন্তু হইতে হলে কি করতে হবে তুমি তোমার জীবনের চাইতে সন্তানকে ভালোবাসো তুমি তোমার জীবনের চাইতে তোমার বাবা মাকে অনেক সময় ভালোবেসে থাকো এই জীবনের চাইতে যে বেশি ভালোবাসো এই বেশি ভালোবাসাটা তার চাইতে বেশি ভালোবাসাটা তুমি আমার জন্য নির্বাচিত করবে হয় না আরো যারা হ্যাঁ এটার নাম ইমান এটার নামই ইমান আমার দেশে অনেক রিক্সাওয়ালা আছে দিন মজুর আছে শ্রমিক আছে সারাদিন পরিশ্রম করে 500-1000-2000 টাকা রুজি করে এই শ্রম শ্রেণী যে সমস্ত আল্লাহর বান্দারা আছেন এরা যে নিচু কাজ করে তা কিন্তু না আল্লাহ মাফ করবেন শ্রমিক বিধায় আমি কিন্তু ইনকার করতেছি না এই শ্রমিক শ্রমিকগিরি করিয়া ইট ভাঙ্গিয়া কৃষকগিরি করিয়া কামলা দিয়ে আর একজনের বাড়ি কাজ করে খেতে কাজ করে যেই বেটা সারা দিনে 500 টাকা রুজি করে 1000 টাকা রুজি করে ওর টাকাটা হলো পিওর হালাল ঠিক আসতে বললেন কেন জোরে বলেন একবার পিওর এই টাকার ভিতরে কোনো খুঁত নাই আর আমার দেশের বহু শিক্ষিত আছে লেখাপড়া কইরা কলমের খোসা দিয়ে টেবিলের নিচ দিয়ে মাল নিয়ে চলে যায় তার
মানে বোঝা গেল ওই রিকশাওয়ালার চাইতে ওই টেবিলে খোসাওয়ালা শিক্ষিত এমবিবিএস আর এম কি বলে আপনার কি বলে এমফিল বলেন আর এমএ বলেন মাস্টার্স আর সাতাঘোড়ার ডিম আগর ডিম ঢাকা ইউনিভার্সিটি বলেন আর জগন্নাথ রাজশাহী আর যেই কলেজ ভার্সিটি মাদ্রাসা মক্তব যাই বলেন না কেন টেবিলের নিচ দিয়ে খোসা দিয়ে যারা টাকা নিয়ে আমার দেশের মানুষের রক্ত চুষে খায় ওর চাইতে আমার দেশের শ্রমিক দিন মজুর হাজার গুণে ওরাই আমার দেশের আসল সন্তান এটা হলো অরিজিনাল বাঙালি অরিজিনাল দেশের সন্তান আর ওইগুলো হলো ডুপ্লিকেট সুরা এগুলো হলো সুর তার মানে লেখাপড়া কইরা বুঝা গেল অনেক মানুষের বিবেক হয় না অনেক লেখাপড়া মানুষের বিবেকের মধ্যে কুত্তায় মুতে তার ভিতরে একটা আছে এই যে দারুণের মতবাদ ঢুকাই দিস তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় নতুন করে তিনি চেঞ্জ করাচ্ছেন আলহামদুলিল্লাহ এই মতবাদটা ঢুকাইছে এই কিছু আমাদের দেশের নাস্তিক মহল ওনারা নতুন করে শিক্ষিত শাস্তি দিয়ে দুনিয়ার সব মানুষে বানর বানাই লেছে আর ওরা তো বানরই খালি বানর নাকি কত বড় চিন্তা করেন আমরা খুব ভালো মতো ছিলাম খাচ্ছি পড়তেছি ঘুমাইতেছি রাজনীতির জায়গায় রাজনীতি আছে ফ্যাটনীতির জায়গায় ফ্যাটনীতি চলতেছে আমার মাদ্রাসার বই ভিতরে তুই দারুণ ডুটু হয়েছ এই দারুণ যেটা আগে আবার পাগল ছাগল আছে সারা পৃথিবীর বিজ্ঞানী বললো একরকম দারুণ কয়ে রাখলো হাতে বানর রেল হয়েছে আমরা কথা তার মানে দুনিয়া সব মানুষ বানর ওই যেটি লেখছে ওর সদ্য গোষ্ঠীও বানর এগুলি আজাজিল আমার দেশে বহু তৈরি হয়েছে তবে বাপ একটা কথা হলো সত্য আজান কিন্তু সারা বাংলাদেশেই চলতেছে কথা বলেন কথা বলেন এই যে এখন এশার আজান চলতেছে শুধু কি কসবায় চলে না সারা বাংলাদেশে চলে শাহজালালের আজান কয়টা লাগছিল কথা কন জোরে বলে আজান কিন্তু একটাই দিয়েছিল আরে এই জমিনে একজন শাহজালালই যথেষ্ট কি কথা বলেন ঠিক কিনা শাহজালালই যথেষ্ট আমরা 18 কোটি মুসলমান যা করতে না পারছি শাহজাল আলী আমিনে মুজাদ্দিদি একা তাই করেছে আপনারা অনেক সময় খুব চিন্তিত হন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি হবে এই পেরেশানি আপনার না এই পেরেশানি আপনার না আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা নিয়ে তো শাহজাল আল আগে দেশে আসছেন আমরা আগে এসেছি আরে সুলতানুল আউলিয়া আগে এসেছিলেন আমরা আগে আসিনি উনি আগে এসেছিলেন ওটা যে উড়িয়ে গেছেন উড়াবে উড়ে আসে এখন এটা কেয়ামত পর্যন্ত উড়তে থাকবে সারফুকা উই পুকা তেলা পুকা এই সারফেসতে থাকবে ওটা নিয়ে চিন্তা করার কারণ নাই সারফুকা তেলা পুকা এগুলি থাকবে এগুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ পেরেশানি হওয়ার কোনো কারণ আ নবীর উম্মত বলছিলাম আপনার সন্তান সন্ততি বাবা মার চাইতে আল্লাহ রসুলকে বেশি পরিমাণে প্রাধান্য আপনাকে দিতে হবে যদি দিতে পারেন তাহলে আপনি ইমানদার কসবার মুসলমান আমি মেয়েরাজের আলোচনার দিকে যাইতে চাইছিলাম কিন্তু লম্বা ওয়াজ লম্বা আলোচনার দিকে যাওয়া যাবে না মুক্তাসার করে দিয়ে যাব একদিন আল্লাহর নবীজি আল্লাহর হাবিব একদিন তিনি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন আম্মা যেন আয়েশা সিদ্দিকা আকাশের নক্ষত্রের দিকে তাকায় তাকে আকাশের নক্ষত্র গণনা করে নবী আমার ডেকে বলেন আয়েশা তুমি করো কি আম্মা যেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি আমি আকাশের নক্ষত্র গণনা করতেছি আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন আয়েশা রে বলো আকাশের নক্ষত্র কি কেউ গণনা করে শেষ করতে পারবে আম্মা যান বলেন হুজুর আকাশের নক্ষত্র গুনে গুনে শেষ করার উপায় কারো নাই আমরা জানি কিন্তু বলবেন আকাশের নক্ষত্র তো কারো আমল কোনো আমল নামায় আছে আল্লাহর নবী বলেন হা আয়েশা আকাশের নক্ষত্র তুলো নেক আমল আমার ওমরের আমল নামায় আছে হাদিস শুনছেন মাসালা বলে দিয়ে আকাশের নক্ষত্র কত নবীর দরবারে খবর আছে ওমরের আমল নামায় নেকি কত নবীর দরবারে খবর আছে সুবহানাল্লাহ বাড়ি যাইয়া তার বাস্তব হাদিস শুনিয়ে দে
নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম মুসনাদে আবু ইয়াল আল মুসাল্লির হাদিস আমার ঘরে আছে ওয়াফাতি খায়রুল লাকুম আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময় তুরাদু আলাইয়া আমালুকুম তোমাদের আমল সমূহ আমি নবী দেখব যদি আমল ভালো দেখি ফামা রাইতু মিন খায়রিন হামাতুল্লাহ যদি আমল ভালো দেখি তা আমি রওজা শরীফে তোমাদের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হাম করতে থাকি আস্তে হয়ে গেল না এমন একজন নবী আর জীবনে নসিব হবে যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছে কিন্তু দুঃখের বিষয় উম্মত এখনো সুদ খায় উম্মত এখনো ঘুষ খায় আহা উম্মত এখনো অন্যের জমি দখল করে হ্যাঁ উম্মত এখনো আরেকজনের রক্ত চুষে উম্মত এখনো কলার ভিতরে ফরমালিন দেয় আনারসে ফরমালিন দেয় মধুপুরে গেছে আনারস কেনার জন্য তো মধুপুরে মাহফিল টাঙ্গাইল আমরা হুজুর গা তো বরাত বালা বুঝতেছি না তো কি বরাত সারা দেশের সাইল কোন গোডাউনের কেমন আছে মোটামুটি আমরা নসিবে জুটে আর কি তো মধুপুরে গেছি লোকদেরকে বললাম মুসল্লিরা ওয়াজ তো ভালোই শুনলে না আনারস দেন ঢাকার আনারস বাচ্চাদেরকে খাওয়াইলে ফরমালিন থাকে বাগান থেকে আমাকে পাকা আনারস কেটে লোকেরা কে হুজুর লাভ নেই বললাম কারণ কি ঢাকারটাও যা বাগানেরটাও তা বলে এটা কি বলতেছেন বাগানে গাছের গুড়া ইঞ্জেকশন মার কত বড় ঢাকা চিন্তা করতে পারছেন আনারসের গাছে ইঞ্জেকশন মারতিস ফরমালিন দিতেছ চিন্তা করেন মানুষ কতটা নিচ পর্যায়ে চলে গেল কাল পরশুদিন কয়েকদিন আগে ওই যে আপনার ভ্রাম্যমাণ আদালত ওই মাঝে মধ্যে একজন খুব ভালো ম্যাজিস্ট্রেট আছে কি নাম যেন ভালো ভদ্রলোকটা সার দেয় না গোলাম সরোয়ার নাকি মাশাল্লাহ দোয়া করি ওনার জন্য আল্লাহ হায়াতে তৈবা দি খুব একবারে নির্ভেজাল মানুষ পারফেক্ট কাজ করে একবারে ধরে ধরে খুব সুন্দর মতো বাটাম চালান দিয়ে দেয় তুনি যে বিরিয়ানির দোকানে ঢুকছে বিরিয়ানি ঢাকার নাম করা বিরিয়ানি নাম শুনলে খাইলে তো খালি জিব খাইতে মন চায় স্বাদও খুব মজা এখন ওনার চিন্তা হলো যে বিরিয়ানি এত স্বাদ হয় কেন গবেষণা করে খুঁজে দেখে এক মেডিসিন মারাত্মক একবারে খুব সিরিয়াস মেডিসিন যা খাইলে এক ধরনের বিষ এটা বিরিয়ানির ভিতরে মিক্সার করে দেয় হা শেষ পর্যন্ত বিষ হয়নি ওদেরকে বললো তোরা খা দেখছেন না আপনার আমি নিজে দেখছি আমার কাছে খুব ভালো লাগছে আমি দোয়া করি ভদ্রলোকদের জন্য তোরা খা কারণ আমরা খাইতাম না কিন্তু বিরিয়ানির লোকে মিশিয়ে দিই খা তো বলতেছে তোমরাই যদি না খাও তো মানুষকে খাও কি করে তাহলে বোঝা গেল আহা আরে কুত্তারও তো ইনসাফ আছে এরা কুত্তার চাইতেও খা কুত্তারও ইনসাফ আছে এরা কুত্তার চাইতেও খা হাই 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 কুত্তা বলবে হুজুর আমরা লোকে তুলনা দিয়ে না আমরা রে ফসা গলা দিলে আমরা বাড়ি পাহারা দিই আমরা বেইমানি করি না ও বাজান একটা সন্তানকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে মায়ের ভালোবাসা মহাব্বতের সিফাতি না যে ছেলে সুন্দর এই জন্য ভালোবাসে মেয়ে সুন্দরী এই জন্য মা ভালোবাসে সেই জন্যে না মা সন্তানের নাক দিয়ে যদি ময়লা পড়ে আরে সন্তান যদি অ্যাবনরমাল হয় সন্তান পাগল হলো মা সন্তানকে ভালোবাসে এই ভালোবাসাটা সিফা কিনা এই ভালোবাসাটা কলিজার ভিতর থেকে আসে কি কথা বলেন ঠিক কিনা মহাব্বতের জাতি বুঝাচ্ছি আপনাকে কসবার মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় আপনাকে আমি মহাব্বতের জাতি বুঝাইতে দেই একটা মা সন্তানটাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে ও যুবক তুমি আজকে বড় হয়েছ কোন কোন যুবক ভাই আছে নেশায় আক্রান্ত হয়ে যায় নেশায় তারে ধরে যায় আমি আমার যুবককে বলবো যুবক তোমাকে যদি নেশায় আক্রান্ত করে তাহলে তুমি আমার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে যাবা যদি সুযোগ হয় এখন তো সময় আমার হাতে নাই মাহে রমজানের এই মাহফিলের প্যারার মধ্যে আছি কঠিন ব্যস্ততার মধ্যে আছি যদি নেশার ভিতরে এমন আকৃষ্ট হয়েছ নেশাই তোমারে সারে না তাহলে সুযোগ হইলে মাহে রমজানে বা পরে তুমি আমার কাছে আইসো আমার মাদ্রাসাতে একটু সময় দিও
তোমাকে আমি বুঝিয়ে দিব তোমাকে চেষ্টা করব তোমার এই কঠিন জিন্দেগির এই খারাপ কাজ থেকে ফিরানোর জন্য ওষুধ পানি দিয়ে না ওষুধ পানি লাগবে না ঝাড়ফুঁকো লাগবে না পানি পড়া লাগবে না আমি আমার ওই যুবককে বলি যুবক যদি তোমাকে নেশায় ধরে গভীর রাত নেশা করে তুমি বাড়ি আসছো তুমি জানো পৃথিবীতে তোমার মায়ের মতো ব্যথিত আর কেউ নাই গভীর নিশীতে তোমার মা নিভৃতে ঘরের এক কোণায় কাঁদে আল্লাহ ছয় থেকে দশটা মাস আমি সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করেছিলাম এই সন্তানটা আমাকে গভীর রাত্রিবেলা পেটের মধ্যে লাথি মেরেছিল পৃথিবীর সব মানুষ ঘুমে কিন্তু আমি মা সেদিন ঘুমাইতে পারি নাই আমার ঘুম ভেঙে গেল কত রজনী আমি বাচ্চার জন্য ঘুম ভেঙে রেখেছি নির্ঘুম রজনী আমি মা কাটিয়ে দিয়েছি মানুষের ওয়াজ থেকে আরেক দিক মুখী দিতেছে ওয়াজ করার প্রচার আপনি আমার কাছে দিয়ে যান আমি বলে দিব আপনি হাজার পোস্টার দিবেন আর আমার এক বলাই হয়ে যান আচ্ছা বুঝে নাই ঠিক আছে আপনি আমার কাছে দিয়ে যান ভাই দিয়ে একটা পোস্টার দিয়ে যান আমি দাওয়াত দিয়ে দিব ইনশাল্লাহ অসুবিধা নেই আপনি পোস্টার দিতে হবে না তো এটা অন্যদিকে মন মানসিকতা চলে যাবে কারণ আমি ওয়াজ আমার যেটা ওয়াজ হলো এটা আমার মুসুল হলো পারফেক্ট মুসুল এলে যারা আসে এরা ওয়াজ হুনিন্ন লোক আসে মানে খুব বসন্ন লোক আর কি বুঝন্ন লোক আসে অন্যদিকে মন গেলে গা আমার ফিউজুত নষ্ট হবে ভাই এই মাহফিলটা সাজাইতে এই ভাইগুলি পরিশ্রম করতে করতে রক্ত পানি হয়ে গেছে খুললে বললেই মাহফিল হয়ে যায় না একটা মাহফিলের প্রস্তুতি ছয় মাস আগে থেকে শুরু হয় তো আমার ওয়াজে যদি দুইটো লোক বুঝে না যাইতে পারে তাহলে আমার ওয়াজের ব্যর্থতা আছে এদেরও ব্যর্থতা আছে মনে কিছু নেই আল্লাহ রাস্তা আপনি আমাকে মাফ করে দিন আমি আপনার ওয়াজের দাওয়াতটা দিয়ে দেবো ইনশাল্লাহ আমার বয়ানের শেষে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ অসুবিধা নেই তো খুব মনোযোগ দিয়ে এই মাটা গভীর রাত্রিবেলা পেরেশানির মধ্যে ঘুম ভেঙে গেছে যে যুবকের নেশায় আক্রান্ত হয়ে গেছে আমি তাকে বলতেছি যে যুবকের কলিজাতে উগ্রতা এসে গেছে মা বাবার প্রতি বিতৃষ্ণা লাগে আমি তাকে বলতেছি যে যুবকের মা বাবার কথা কাজকে এখন ভালো লাগে না অসহ্য লাগে আমি তাকে বলতেছি পাঁচটা মিনিট আমার কথাটা একটু শুনে যাবেন আর বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে আমার দেশের অনেক আলেম নবী চিনে কি কথা বলেন না কেন বহু আছে মাদ্রাসাত করে নবী চিনে হেতে মনে করছে টুপি মাথায় দিয়ে হাঁটলি নবী চিনে লাইছে এটা মনে করছে জুব্বা গাই দিয়ে আটলি বুঝে নবী চিনে লাইছে এই মনে করছে এটা এই মনে করছে যে এইভাবে নবী চিনে লাইছে আরে তিনি এমন একজন নবী আমরা এমন একজন নবীর অনুসারী হাই 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 আপনাকে কি করে রসুলের শান বুঝাবো ছোট্ট করে একটা ক্লিপস আপনাকে শোনাই রাখো গাছ তলা তে কাউকে রাখো বলকা নাই আল্লাহ কাউকে রাখো গাছ তলা তে কাউকে রাখো বলকা নাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ
কাউকে রাখো গাছত লাতি কাউকে রাখো বালকা নাই আল্লাহ কাউকে রাখো গাছত লাতি কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بادر نور مدينة سنی সংগঠনের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মোহতরাম সভাপতি জনাব আলহাস মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান তিন নং বাদর ইউনিয়ন পরিষদ সম্মানিত সহ সভাপতি হজরত মাওলানা রবিউল্লাহ সাহেব মাদ্দাজুল্লাহ আলী ইমাম বাদর বাজার জামে মসজিদ আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ কসবা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথি জনাব শিবু মাহমুদ শিবন আহমদ ভূঁইয়া সাহেব চেয়ারম্যান তিন নং বাদর ইউনিয়ন পরিষদ কসবা ব্রাহ্মণবাড়িয়া আজকের যিনি প্রধান আকর্ষণ ওস্তাদুল আসাতিজা ওয়াল উলামা হযরত মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্রাসাল্লাহ আলী উপাধ্যক্ষ মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা ঢাকা আজকের যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নতুল জামাতের রৌনক অত্যন্ত প্রহরী প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাদ্রাসাল্লাহ আলী পীর সাহেব চাপুইর ফয়েজিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সম্মানিত উলামে আহলে সুন্নাত কলিজার টুকরো যুবক ভাইরা এই মাহফিল যেই সংগঠন সাজিয়েছে সংগঠনের সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী সকল প্রধানশীল আমার সম্মানিতা মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুকুর এবং সুজুদ ওই মালিকের আসমানে যে মালিক দয়া করে বাদ মাগরিবের নামাজের পরে এই বাদর এলাকার অসংখ্য মানুষের ভিড়ে আল্লাহ আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে আজকের প্রথম অধিবেশনে আল্লাহ আসার মতো সুযোগ করে দিল এই জন্য রব্বে করিমের শাহান শাহী আলিশান আসমানে আমরা একসাথে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আপনি ইচ্ছা করলে এখানে আসাটার সুযোগ নেই আল্লাহ আপনাকে দয়া করে এখানে কবুল করেছেন অনেক মুসলমান পৃথিবীতে জন্মগ্রহণ করে অনেক মানুষ পৃথিবীতে জন্ম নেয় অন্ধ হয়ে আসে পৃথিবীর আলো সে আর কখনো দেখে না বহু মানুষ পৃথিবীতে জন্ম নেয় প্রতিবন্ধী হয়ে আসে কখনো সে আর ভালো হয় না বহু মানুষ পৃথিবীতে মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে জন্ম নেয় কখনো সে আর সুস্থ হয় না আল্লাহ আপনাকে আমাকে পাগল করেন নাই প্রতিবন্ধী করেন নাই
অন্ধ করেন নাই, বোবা করেন নাই, একেবারে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে আল্লাহ কবুল করেছেন। এই জন্য রব্বে করিমের শাহান শাহী আলিশান আসমানে আবারও আমরা শুক্রিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, মাসটা হচ্ছে রজবের মাস, মাসটা রজবের, এই ইম্পর্টেন্ট রজনী, ইম্পর্টেন্ট মাস। হ্যাঁ ঠিক আছে, কারণ আগামী মাসের পরেই আমাদের জন্য একটা রহমতের মাস আসতেছে, মাহে রমজান, রজব শাবান এবং রমজান। রমজান মাস, এই রজব মাস তার ছায়া নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। দেখেন আগামী মাহে রমজান কে পাবে কে পাবে না আমাদের কারো কিন্তু জানা নাই। ভাই জানা আছে? জানা নাই। কে আগামী মাহে রমজান পাবো আমাদের কারো জানা নাই, নসিবে কার আছে আমরা কেউ বলতে পারছি না। গত বছর মাহে রমজানে যারা ছিলেন আজ অনেকেই কবরে চলে গেছে, গত বছরের মাহে রমজানে যারা ছিলেন অনেকেই কবরে চলে গেছে, আগামী মাহে রমজানে কে থাকবে না আমরা কেউ বলতে পারব না। মোতারাম উপস্থিতি, এই মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, তার ছায়া হচ্ছে এই রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাসে কবুল করেছেন, এই জন্য রব্বে করিমের আলিশান আসমানে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয়েছে না, আরো জোরে। আচ্ছা খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বয়ানে আছে, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু দৃশ্য পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে নবী মেরাজে, চলছে নবী মেরাজে, এ স্মৃতির দুলাল জাগে চাঁদ সিতারা জেগেছে, দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। অকসবার মুসলমান, এই মেরাজটা যদি আপনি বুঝেন তো নবী চিনে যাবেন। এই পৃথিবীর ধরা দামে আমরা আসছি, বাদর গোরস্তানের মাটির নিচে বহু মানুষ কবরে চলে গেছে, কোনদিন এই মানুষগুলি আর ফিরে আসে নাই, আমরা আগামী দিন কবরে চলে যাব, কোনদিন আমরা আর ফিরে আসবো না। আল্লাহ ওয়াজ করলেন, ওয়ালাইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসার আর সুযোগ তোমার হাতের মধ্যে নাই। দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে, কিন্তু দুইটা জিনিস নিয়ে যেতে হবে আপনাকে। অবশ্যই বাদরের মুসলমান,
করস বাবাশি দুইটা জিনিস আপনাকে নিতে হবে এক নম্বর ঈমান দুই নম্বর আমল এক নম্বর ঈমান দুই নম্বর আমল ঈমান ও আমল ঈমান ও আমল ঈমান ও আমল দুইটা জিনিস নিতে হবে আপনাকে কিন্তু ঈমান কি ঈমান কি ঈমান বুঝিয়ে যাচ্ছি ঈমান বেসিস করে আকীদার উপরে এই সুন্দর সামিয়ানা ধরে রেখেছে খুঁটি খুঁটি ধরে রেখেছে মাটি মাটি যদি না থাকে খুঁটি থাকবে না খুঁটি যদি না থাকে সামিয়ানা থাকবে না আরে আকীদা যদি বেসিস বিশেষ মানে সহি না হয় বিশুদ্ধ না হয় তাহলে ঈমান ঈমানের জায়গা থাকবে না আর ঈমান যদি টিকে না থাকে তো জান্নাত আপনার নসিবে হবে না বুঝে যাওয়াটা জরুরি আকীদা যদি সহি না হয় তো ঈমান টিকবে না ঈমান যদি না টিকে তো জান্নাত মিলবে না জান্নাত মিলতে হলে আপনাকে ঈমান বিশুদ্ধ করতে হবে ঈমান বিশুদ্ধ মজবুত করতে হলে আপনাকে আকীদা বিশুদ্ধ করা লাগবে আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস বাজান খুব মনোযোগ দিয়েন ঈমান কি ঈমানের ব্যাখ্যা দিয়ে নবী বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের জন্য ঈমানের লজ্জত বুঝাই দিয়ে যাচ্ছি আল্লাহর নবী বলে লা ইউমিন ঈমানদার হবে না তুমি ঈমানের স্বাদ নিবে না ঈমানের দৌলত তোমার নসিবে হবে না যদি ঈমানের দৌলত নসিব করতে চাও তোমার জন্য একটা পথ লা ইউমিন ঈমানদার হবে না ঈমানের দৌলত তোমার নসিবে হবে না ঈমানের দৌলত নসিবে হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ইলাইহি মিউ ওয়ালিদিহি তোমার সন্তানের চাইতে ওয়ালাদিহি পিতামাতার চাইতে সন্তান সন্ততির চাইতে আমি নবীকে মোহাব্বত করতে না পারবে তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না একবার জোরে বলা তুমি আল্লাহু আকবার এটা এই যে আমরা শানের সালাতটাকে প্রাধান্য দিয়ে থাকি অনেক ভাইদের শরীরে চুলকানি আসে নানান চুলকানি খাজ্জিনি চুলকানি ফাসরানি যার যে কোনো আসার আসতেছে আসুক চুলকায় 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 ঘাবা নাবে মলম পাবে না চুলকায় চুলকায় ঘা বানাবে মগর মলম পাবে না এটা এমন এক ঘা যেই ঘায়ের ওষুধ পৃথিবীতে নেই এটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ আরে কুরামিন মারলে ক্যান্সার নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু এটি এমন এক ঘা এই ঘা নিয়ে যে কবরে গেছে আহা তার জীবন বরবাদ হয়েছে তার জিন্দগি বরবাদ হয়ে গেছে না নামাজ না জিকির না ফিকির না তাহাজ্জুদ না হজ না ইবাদত তার জীবনে সব মিসমার হয়েছে মাটি হয়ে গেছে এই চুলকানি নিয়ে যে কবরে গেছে তার জীবনটাই বৃথা হয়ে গেছে অ্যাটেনশন কথাগুলি বুঝে যাওয়াটা খুব জরুরি পাকিস্তানের আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবে শিকোয়ার ভিতরে কি চমৎকার লিখতেছে মগজ করা রোহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল্লিল আলামিন কোরআনের মগজ বলো ইমানের রুহু বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা প্রশ্ন রাখবেন মুফতি মাথায় টুপি দিয়েছি ভালোবেসেই তো দিয়েছি জুব্বা পরেছি তো ভালোবেসেই পরেছি দাড়ি রেখেছি তো ভালোবেসেই রেখেছি আর নতুন করে আপনি কি ভালোবাসার গল্প শোনাবেন হ্যাঁ ভালোবাসাটা দুই ধরনের হয় মহাব্বতে জাতি মহাব্বতে সিফাতি মহাব্বতে জাতি মহাব্বতে সিফাতি মহাব্বতে জাতি মহাব্বতে সিফাতি একটা হলো গুণাবলীর মহাব্বত আর একটা হলো জাতি হৃদয়ে থেকে খাস মহাব্বত